তো চলুন তাহলে শুরু করা যায়। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো কি, কোন কোন মার্কেট প্লেস গুলো ফ্রিল্যান্সারদের জন্য, স্পেশালি বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য অনেক ভালো, সেগুলো নিয়ে আমি আলোচনা করব এবং কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে আমি আলোচনা করব। তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আলোচনা করার আগে আমরা কিছু মার্কেট প্লেসের রিভিউ দেখে আসি, কোন মার্কেট প্লেস গুলো আমাদের জন্য সুইটেবল এবং কোন মার্কেট প্লেস গুলো আমরা কোন মার্কেট প্লেসে আমরা কাজ করব। তো আসলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করার জন্য অনেকগুলো মার্কেট প্লেস আছে, তো অনেকগুলো মার্কেট কোন মার্কেট প্লেসটা সুইটেবল কাজ করব। হ্যাঁ, তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বলতে আমরা বুঝি কি, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার, পিপল পার আওয়ার, গুরু। অনেকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বলতে এইগুলোই বোঝায়, কিন্তু এগুলোর মধ্যেও কিন্তু আরো অনেক, এগুলো ছাড়াও আরো অনেক মার্কেট প্লেস আছে পৃথিবীতে। হ্যাঁ, তো এইগুলো মুখে মুখে আমাদের কেন আসে, এগুলো হলো সারা ওয়ার্ল্ড এর মধ্যে টপ মার্কেট প্লেস। তো চলুন আমরা এগুলো লাইভ দেখবো, আমরা অনলাইনে দেখে আসবো এই মার্কেট প্লেস গুলো ইন্টারফেস গুলো কেমন এবং এই মার্কেট প্লেস গুলোর ফিচার গুলো কি, আমরা কোন মার্কেট প্লেসে কাজ করব, কোন মার্কেট প্লেসে কি কি ধরনের কাজ পাওয়া যায় বা করা যায়। তো আমরা যদি ওয়েবে আসি বা নেটে আসি, তাহলে আমরা যদি সার্চ করি ফ্রিল্যান্স মার্কেট প্লেস, এখানে অনেকগুলো মার্কেট প্লেস এর লিস্ট আমরা দেখতে পারবো। অসংখ্য অসংখ্য মার্কেট প্লেস লিস্ট আমরা দেখতে পারবো। দেখেন এখানে কতগুলো, গুগল আমাদের কতগুলো বলছে, 78টা ফ্রিল্যান্সার মার্কেট, 78টা। হ্যাঁ ঠিক আছে, তো এই এতগুলো মার্কেট প্লেস আছে, ওইগুলো 78টা এক একজন এক রকম দেখে, আসলে অসংখ্য অসংখ্য মার্কেট প্লেস আছে। তো এখানে এই আমি সাইটটা যদি রান করি, এখানে দেখেন প্রথমে নাম্বার 1 হলো আপওয়ার্ক, এটা হলো একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, এখানে আমরা কাজ করব। সেকেন্ড হলো পিপল পার আওয়ার, এটা হলো আপওয়ার্কের মতো একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যেখানে আমরা আপওয়ার্কের মতোই কাজ করতাম, যেখানে আমাদের রেডিমেড গিগ গুলো সেল করতে পারি এবং এখানে আমাদের সার্ভিসটাও সেল করতে পারি। freelancer.com, এটা হলো অনেক পুরনো একটা মার্কেট প্লেস, এটা হলো আপওয়ার্কের মতো একটা মার্কেট প্লেস, এখানে বিভিন্ন ক্যাটাগরির কাজ করা যায় ফ্রিল্যান্সার মার্কেট প্লেস। লিঙ্কডইন মার্কেট প্লেস না, তারপরে এখানে অনেক জব পোস্ট হয়। গুরু, গুরু হলো আর একটা মার্কেট প্লেস যেখানে অনেক কাজ করা যায় এবং সব ধরনের কাজই মোটামুটি এখানে করা যায়। তো এতগুলো মার্কেট প্লেস এর মধ্যে আমরা কোন মার্কেট প্লেসে কাজ করব এবং কোন মার্কেট প্লেস এর ফিচারটা ভালো বাংলাদেশিদের জন্য, হ্যাঁ, তো এই মার্কেট প্লেস গুলো যদি আমরা একটু লাইভ দেখি, তাহলে আমরা যদি একটু আপওয়ার্কে আসি, upwork.com, এরপরে যদি আমরা পিপল পাওয়ার আওয়ার আসি, পিপল পাওয়ার আওয়ার ডট কম, ফ্রিল্যান্সারে যদি আসি, freelancer.com, এবং আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা বা শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টস এর মাধ্যমে জানাবেন। হ্যাঁ, আমি একটু চেক করি দেখি লাইভে কোনো সমস্যা হচ্ছে কিনা বা আপনারা শুনতে পাচ্ছেন কিনা, এরকম কোনো সমস্যা হচ্ছে কিনা। ওকে, তো যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্টস এর মাধ্যমে জানাবেন, অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন যদি সমস্যা হয়ে থাকে। আচ্ছা চলুন দেখা যাক, শুরু করা যাক আমাদের মার্কেট প্লেস গুলো কি। এগুলো হলো সবগুলো হলো এক একটা ইন্ডিভিজুয়াল মার্কেট প্লেস, ঠিক আছে, এটা হলো আপওয়ার্ক, এটা হলো পিপল পার আওয়ার, এটা হলো মার্কেট প্লেস ফ্রিল্যান্সার, এবং আর একটা পপুলার মার্কেট প্লেস এর সাথে পরিচয় করে দিই আপনাদের, সেটা হলো ফাইবার, অনেকে ফাইবারেও কাজ করে। ফাইবার,
এখন বিষয়টা হলো, এতগুলো মার্কেট প্লেসের ভিড়ে আমরা কোন মার্কেট প্লেসে কাজ করব, কোন মার্কেট প্লেসে প্লেসটা আমাদের জন্য সুইটেবল। তো এই সুইটেবল মার্কেট প্লেস চুজ করার আগে আগে দেখতে হবে যে আমার স্কিলটা কি, আমি কি নিয়ে কাজ করব। হ্যাঁ, আমি কি নিয়ে কাজ করব, ঠিক আছে? তো এখানে কিন্তু অনেকগুলো মার্কেট প্লেস আপনাদের সামনে দেখাইলাম। আপওয়ার্ক, আপওয়ার্কটা হলো একটা মাল্টি মার্কেট প্লেস, এখানে সব ধরনের কাজই করা যায়। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন কাজ করতে পারবেন, ওয়েব ডিজাইনার যদি হয়ে থাকেন সেটাও নিয়েও কাজ করতে পারবেন, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট হয়ে থাকে সেটাও কাজ করতে পারবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং বা এসইও বা অ্যাডমিন সাপোর্ট, যেটা ইচ্ছা আপনার, যে স্কিল আছে আপনি সেই স্কিল নিয়ে আপওয়ার্কে কাজ করতে পারবেন। সেম মার্কেট প্লেস হলো পিপল পার আওয়ার, সাথে এখানে আপনারা সার্ভিসও সেল করতে পারবেন, আমরা রেডিমেড সার্ভিসও সেল করতে পারবেন, ক্লায়েন্টকেও সার্ভিস দিতে পারবেন, রেডিমেড সার্ভিসও সেল করতে পারবেন। ফাইবার, ফাইবারটা হলো আপনার সার্ভিসও সেল করতে পারবেন, এছাড়া আপনার রেডিমেড কোনো গিগ যদি থাকে সেটাও সেল করতে পারবেন। freelancer.com, এটা হলো আপওয়ার্কের মধ্যে একটা মাল্টি নিশ মার্কেট প্লেস, সব ধরনের ক্যাটাগরি নিয়ে কিন্তু আপওয়ার্কে, সরি, ফ্রিল্যান্সারে কাজ করা যায়। আচ্ছা, লিঙ্কডইন নিয়ে কথা বলবো না, এটা হলো একটা সোশ্যাল সাইট, এরপরে এর মধ্যে অনেক জব পোস্ট হয়। গুরু হলো একটা মাল্টি নিশ মার্কেট প্লেস, যেখানে আপনি আপনার স্কিল অনুযায়ী কাজ করতে পারবেন। হ্যাঁ, সব ধরনের ক্যাটাগরিতে নিয়ে কাজ করা যায়। আই রাইটার, আই রাইটারটা হলো যারা লেখালেখি নিয়ে কাজ করতে অভ্যস্ত, শুধুমাত্র তাদের জন্য এই সেক্টরটা। আই রাইটার, আপনার নাম দেখে বুঝতে পারছেন, এখানে শুধু লেখালেখি যারা করে, যারা আর্টিকেল লেখে, যারা ব্লগ লেখে, হ্যাঁ, যারা কপি রাইটার, তারা এখানে কাজ করতে পারবে। 99 ডিজাইন, যারা ডিজাইনার তারা এখানে কাজ করতে পারবেন, এখানে ডিজাইনারদের আনাগোনা। এটা হলো মাল্টি নিশ মার্কেট প্লেস, এখানে একটু বড় ক্যাটাগরির কাজগুলো বেশি করা যায়। হ্যাঁ, ডিজাইন হিল, ডিজাইনের মতো হাফ স্টাফ, এটাও মাল্টি নিশ, সব ধরনের কাজই করা যায়। তো এখানে অনেকগুলো 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 মার্কেট প্লেস আছে, সবগুলো মার্কেট প্লেসে চাইলে আপনি কাজ করতে পারবেন, কিন্তু এই জন্য কিন্তু আপনাকে যে কোনো একটা ক্যাটাগরির উপরে, একটা সিঙ্গেল নিশের উপরে আপনাকে খুব এক্সপার্ট হইতে হবে, তাহলে কিন্তু কাজ করতে পারবেন। আর এই মার্কেট প্লেস গুলো কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, ওকে, এখানে সারা ওয়ার্ল্ড এর সব মানুষগুলোই কাজ করে। সো আপনার কাছ থেকে কেন কাজ করে নেবে, কারণ আপনি হলেন এখন স্কিল পার্সন, আপনার অনেক অভিজ্ঞ বা দক্ষতা আছে, এই জন্য আপনি এখানে কাজ করতে পারবেন, ঠিক আছে? এইটা তো, এইগুলোর মধ্যে আমি যে মার্কেট প্লেস গুলো এখানে আকারে তুলে ধরছি সেটা হচ্ছে আপওয়ার্ক, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার, ফাইবার। তো এইগুলো হলো ওয়ার্ল্ডের মানে লিডিং মার্কেট প্লেস, সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মার্কেট প্লেস। এগুলোর মধ্যে আপওয়ার্কটা হলো বেস্ট একটা মার্কেট প্লেস, সুইটেবল মার্কেট প্লেস ফর বাংলাদেশি, আমাদের জন্য সুইটেবল মার্কেট প্লেস। কেন সুইটেবল মার্কেট প্লেস? আপওয়ার্ক গুলো সারা ওয়ার্ল্ড এর মধ্যে সবচাইতে বড় মার্কেট প্লেস। হ্যাঁ, সবচাইতে বড় মার্কেট প্লেস, এখানে ক্লায়েন্টের সংখ্যা যত বেশি, ফ্রিল্যান্সার এর সংখ্যা তত বেশি, এবং এখানে যত বেশি জব পোস্ট হয়, অন্যান্য মার্কেট প্লেসে এত বেশি জব পোস্ট হয় না। প্রতি বছর এখানে অসংখ্য অসংখ্য জব পোস্ট হয়, প্রতি বছরে অসংখ্য অসংখ্য, প্রত্যেক দিন, প্রত্যেক সেকেন্ডে, হ্যাঁ, জব পোস্ট হয়। এবং এখানকার সবচেয়ে বড় সুবিধাটা হলো, যখন আমরা এখানে কাজ করব, এখানকার যে পেমেন্ট প্রসেস বা পেমেন্ট মেথডটা ইজি। ইজি কেমন? এখানে আমাদের লোকাল, আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবো, লোকাল ব্যাংক অ্যাকাউন্ট। অন্যান্য মার্কেট প্লেসে যেমন আপনি যান, যদি আপনি ফ্রিল্যান্সারে যান আপনাকে থার্ড পার্টি ইউজ করতে হবে, বা ফাইবারে যদি যান আপনাকে থার্ড পার্টি ইউজ করতে হবে, পায়রা ইউজ করতে হইতে পারে বা পেপাল ইউজ করতে হইতে পারে, কিন্তু আপনাকে আপওয়ার্কে এসে আপনি ডিরেক্ট আপনার লোকাল ব্যাংক, আপনার ডাচ বাংলা ব্যাংক বলেন, ব্র্যাক ব্যাংক বলেন, সিটি ব্যাংক বলেন, ইবিএল বলেন, যে ব্যাংকই বলেন, যে ব্যাংক অনলাইন ব্যাংকিং, সেই ব্যাংকের অ্যাকাউন্টে এখানে অ্যাড করে দিবেন, আপনি কাজ করবেন, সরাসরি আপনার ব্যাংকে টাকা চলে আসবে, কোনো থার্ড পার্টি না, সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে, ঠিক আছে? তো এই জন্য আপওয়ার্ক সুইটে মানে বাংলাদেশিদের জন্য অনেক বেশি সুইটেবল। ওকে, তো আমরা আপওয়ার্কেই কাজ করব। তো আপওয়ার্কে কাজ করব, আপওয়ার্কে কি ধরনের কাজ করা যায়, আমি যদি আপওয়ার্কে যাই, সে আমি এগুলোতে কাজ করব না, এগুলো আমি কি কেটে দিলাম। আপনাকে একটা প্রোফাইল মানে একটা মার্কেট প্লেসে প্রোফাইল থাকলেই হবে, এবং আপনার যদি স্কিল থাকে আপনি একটা মার্কেট প্লেসে কাজ করে শেষ করতে পারবেন না। আমি যখন আপওয়ার্কে চলে আসলাম, এই হলো আপওয়ার্ক, www.upwork.com। যখন আমি আপওয়ার্কে চলে আসবো, আপওয়ার্কের অ্যাড্রেসটা হচ্ছে www.upwork.com, এটা হলো আপওয়ার্কের অ্যাড্রেস। যারা জানেন না তারা দেখেন অ্যাড্রেসটা,
upwork.com। এই upwork.com এ আসার পরে এখানে অনেকগুলো ক্যাটাগরির জব লিস্ট ক্যাটাগরি এখানে সিঙ্গেল সিঙ্গেল ক্যাটাগরি দেওয়া আছে দেখতে পাচ্ছেন। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, মোবাইল ডেভেলপমেন্ট, জি ডিজাইন, রাইটিং, অ্যাডমিন সাপোর্ট, কাস্টমার সার্ভিস, মার্কেটিং, অ্যাকাউন্টিং, সি অল ক্যাটাগরিতে ক্লিক করলে সিএল ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে সবগুলো ক্যাটাগরি শো করবে। এটা হলো মেইন ক্যাটাগরি এবং এর অধীনে যে সাব ক্যাটাগরি গুলো আছে সব শো করবে। ওয়েব অ্যান্ড মোবাইল সফটওয়্যারের মধ্যে যে ক্যাটাগরি গুলো আছে এগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। আইটি নেটওয়ার্কিং এর মধ্যে যে ক্যাটাগরি গুলো আছে এগুলো নিয়ে কাজ করতে পারবেন। ডাটা সায়েন্স এন্ড অ্যানালিটিক্স এর মধ্যে যে ক্যাটাগরি গুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারবেন। ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচারের মধ্যে যেগুলো আছে যারা আর্কিটেকচারের তবে এই ক্যাটাগরি গুলো নিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ, ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ যত রকমের ডিজাইন আছে, লোগো ডিজাইন, ওয়েব ডিজাইন, লোগো ডিজাইন বলেন, ব্যানার ডিজাইন বলেন, আসলে অল কাইন্ড অফ গ্রাফিক ডিজাইন, গ্রাফিক্স ডিজাইনের সমস্ত কাজ এখানে করতে পারবে। রাইটিং, যে কোনো ধরনের রাইটিং, ব্লগ রাইটিং বলেন, কপি রাইট বলেন, ক্রিয়েটিভ রাইটিং বলেন, ইডিটিং, ক্রিয়েটিং যা দরকার সব ধরনের রাইটিং এর কাজ এখানে আপনি করতে পারবে। ট্রান্সলেশন, ভাষা ট্রান্সলেট, এক ভাষা থেকে অন্য ভাষা রূপান্তর, লিগাল লয়ার হয়ে আপনি কাজ করতে পারবেন। এটা হলো আমাদের অ্যাডমিন সাপোর্ট ক্যাটাগরি। অলরেডি আমরা অ্যাডমিন সাপোর্ট কি জেনে আসছি, শিখে আসছি, অ্যাডমিন সাপোর্টে কি কি ধরনের কাজ করতে হয় সেগুলোও শিখে আসছি, আপনারা অলরেডি জানেন, শিখছেন, এবং এই জন্য আমরা আপনাকে চলে আসছি, আমরা আপনাকে প্রোফাইল ক্রিয়েট করবো এবং এই ক্যাটাগরির কাজটা নিয়ে বা এই ক্যাটাগরির স্কিলটা নিয়ে আমরা আপনাকে প্রোফাইল ক্রিয়েট করবো। কাস্টমার সার্ভিস, হ্যাঁ, সেলস এন্ড মার্কেটিং, এই অ্যাডমিন সাপোর্টের মধ্যে যে ক্যাটাগরি গুলো আছে, ডাটা এন্ট্রি, ফ্রিল্যান্সার, পার্সোনাল, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ফ্রিল্যান্সার, ট্রান্সক্রিপশন, ফ্রিল্যান্সার, ওয়েব রিসার্চ, ফ্রিল্যান্সার, হ্যাঁ, এইগুলো এই টাইপের কাজগুলো করতে পারবেন। সাথে সেলস এন্ড মার্কেটিং এর মধ্যে আমাদের কিছু ক্যাটাগরি কাজ আছে, যেমন লিড জেনারেশন, ঠিক আছে, লিড জেনারেশন, এই লিড জেনারেশনের কাজ কাজগুলো আমরা শিখে আসছি অ্যাডমিন সাপোর্টের মধ্যে, এগুলো করতে পারবেন, এগুলো আমরা করতে পারবো। অ্যাকাউন্টিং এন্ড কনসাল্টিং, এই অ্যাকাউন্টিং কনসাল্টিং এর মধ্যে যে কাজগুলো আছে এগুলো করতে পারবো। যারা অ্যাকাউন্টিং স্টুডেন্ট, যারা আসলে কিছু করতে চাচ্ছেন, তারাও করতে পারবেন, শুধুমাত্র অ্যাকাউন্টিং নিয়ে কাজ করতে পারবেন। ওকে, তো এইটা ছিল আপওয়ার্কের মোটামুটি কি ধরনের কাজ হয়, কি ধরনের কাজ করা যায়, এগুলো সব দেখাইলাম। এখন কথা হচ্ছে, সবাই কি আমাকে কি আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে? সবাই কি আসলে এলিজিবল আপওয়ার্কের জন্য? হ্যাঁ, সবাই পারবে, কিন্তু কে কেউ পারবে না, কে পারবে আর কে পারবে না, এটা হলো কথা। যারা পারবে, যারা আপওয়ার্কে কাজ করবে, তাদের অবশ্যই এনআইডি থাকতে হবে, অথবা পাসপোর্ট থাকতে হবে। কেন এনআইডি পাসপোর্ট থাকতে হবে? এই আপওয়ার্কে এখন করতে গেলে আগে আপওয়ার্কের পলিসি সম্পর্কে আপনার একটু ধারণা নিতে হবে। আপওয়ার্কে যে আপনি অ্যাকাউন্ট করবেন, আপওয়ার্কের পলিসি কি, আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে গেলে আপনার কি কি যোগ্যতা লাগে, হ্যাঁ, কি কি দরকার, কি করতে হবে, কি করতে পারবেন, কি করতে পারবেন না, সব আপনাকে আপওয়ার্ক থেকেই জেনে নিতে হবে বা এইগুলো আপনাকে জানতে হবে। এইগুলো জানার জন্য আপওয়ার্কের প্রাইভেসি পলিসি নামে একটা সেকশন আছে, ওইখান থেকে আপনারা এটা জানতে পারবেন। এটা হলো প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড সার্ভিস, আপওয়ার্কের টার্মস এন্ড সার্ভিস গুলো কি, আপওয়ার্কের প্রাইভেসি পলিসি গুলো কি, এইটা পড়লেই মোটামুটি আমরা ক্লিয়ার হতে পারবো যে আসলে আমরা আপওয়ার্কের জন্য যোগ্য কি না। ফার্স্ট, রেজিস্ট্রেশন অ্যাকসেপ্টেন্স, রেজিস্ট্রেশন করতে গেলে কি করতে হবে, হ্যাঁ, অ্যাকাউন্ট এলিজিবিলিটি, রেজিস্ট্রেশন অ্যাকসেপ্টেন্স, আপনার আপনি আমরা যখন অ্যাকাউন্ট করবো, অ্যাকাউন্ট করলেই কি আমাদেরকে অ্যাকসেপ্ট করবে, অ্যাকাউন্ট করলেই আমরা কাজ করতে পারবো না, এদের কিছু পলিসি নিয়ম কানুন আছে। এই পলিসি নিয়ম কানুনের মধ্যে যদি আমরা পলিসি নিয়ম কানুন যদি আমরা তাদের ফলো করি, প্রপারলি ফলো করি, তাহলে আমাদেরকে এরা কি করবে, অ্যাকসেপ্ট করবে, আমাদের প্রোফাইলটি অ্যাপ্রুভ করবে, তার আগে কিন্তু করবে না। আচ্ছা, এরপরে হলো প্রাইভেসি পলিসি, আপনি এসে কি করবেন, আপওয়ার্কের নিয়ম কানুন গুলো কি করতে পারবেন, কি করতে পারবেন না, সব এখানে সুন্দর করে দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে, এখানে আপনারা দেখে নিতে পারবেন। পার্সোনাল ইনফরমেশন,
পার্সোনাল ইনফরমেশন গুলো কেমন হবে, পেমেন্ট ইনফরমেশন গুলো কেমন হবে, আইডেন্টি ভেরিফিকেশন গুলো কিভাবে আইডেন্টি ভেরিফিকেশন করতে হয়, হ্যাঁ এইগুলো এইগুলো দিয়ে দিলে। যদি আমরা আপওয়ার্কে একটু আসি, যেহেতু আমরা আপওয়ার্কে কাজ করবো, একটু আপওয়ার্কে আমাদের ঘাটাঘাটি বেশি করতে হবে। ওকে, এগুলো দেখাইলাম, আপনারা আপনারা প্রাইভেসি পলিসি থেকে এসে এইগুলো নিজের মতো করে ইচ্ছে মতো করে সাজায় সাজায় খুঁটিনাটি সব কিছু দেখতে পারবেন। তো বেসিক্যালি যে মূল জিনিসগুলো আপওয়ার্কে এখন করতে গেলে আপনার যে জিনিসগুলো লাগবে, যে যে যেটা ছাড়া আপনি আপওয়ার্কে এখন করতে পারবেন না, সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। হ্যাঁ, আপওয়ার্কে এখন করতে গেলে আপনার ফার্স্ট যে জিনিসটা লাগবে সেটা হলো আপনার এনআইডি অথবা পাসপোর্ট। আমাদের আপওয়ার্কে এখন করার পরেই আমাদের কিন্তু আইডি ভেরিফিকেশন করতে হয়, বা এখন করার পরে আমরা যখন ফার্স্ট কাজ পাবো তখন কিন্তু আমাদের আইডি ভেরিফিকেশন করতে হবে যে আমরা আসলে রিয়েল পার্সন কিনা, আমাদের ভেরিফিকেশন করতে হবে। এই ভেরিফিকেশনের জন্য কি লাগবে, এনআইডি লাগবে অথবা পাসপোর্ট লাগবে। আপনার যদি এনআইডি থাকে তাহলে পাসপোর্টের দরকার হয় না, এবং অনেকের এনআইডি হয়নি, সে পাসপোর্টটা দিয়েও অ্যাকাউন্ট করতে পারবে। এটা হলো ভেরিফিকেশনের জন্য। এবং এর সাথে আরো একটা জিনিস লাগবে, সেটা হলো আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা ইলেকট্রিসিটি বিলের কপি, ব্যাংক স্টেটমেন্ট অথবা ইলেকট্রিসিটি বিলের কপি। ইলেকট্রিসিটি বিলের কপি ইলেকট্রিসিটি বিল, ঠিক আছে। তো এনআইডি, পাসপোর্ট এবং ইলেকট্রিসিটি বিল অথবা ব্যাংক স্টেটমেন্ট। তো অনেকের এইটাই আসলে আমি রিকমেন্ড করি, ব্যাংক স্টেটমেন্টটা বেশি ভালো, কারণ আমাদের ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। এই দুইটা পেপার্স রেডি রাখতে হবে আপনি যদি আপওয়ার্কে কাজ করতে চান। শুধু আপওয়ার্ক না, আপনি যে কোনো মার্কেট প্লেসে গেলে আপনাকে কিন্তু এই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। আচ্ছা, এরপরে কি লাগবে, অ্যাকাউন্ট করতে কি লাগবে? এরপরে লাগবে আপনার একটা ফ্রেশ ফ্রেশ ইমেল অ্যাকাউন্ট। ফ্রেশ ইমেল অ্যাকাউন্ট কেন ফ্রেশ ইমেল অ্যাকাউন্ট লাগবে, সেটা হচ্ছে আমরা যখন আপওয়ার্কে কাজ করবো, ফ্রেশ ইমেল অ্যাকাউন্ট দেওয়ার মানে হচ্ছে যে ফ্রেশ ফ্রেশটা কি, ফ্রেশটা হচ্ছে এই ইমেলটা দিয়ে আপনার কোথাও অ্যাকাউন্ট করা নাই। আমরা যদি আমাদের ফেসবুকে যে ইমেলটা ব্যবহার করে রাখছি, বা লিঙ্কডইন ব্যবহার করে রাখছি, বা ইনস্টাগ্রাম ব্যবহার করে রাখছি, ওই ইমেলটাতে যদি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, এই সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো বা ফোরাম থেকে যে ইমেল গুলো আসবে আমাদের আপওয়ার্ক থেকে, দরকারি ইমেল গুলো চাপা পড়ে যাবে, আমরা পাবোই না। সে আপনাকে ক্লায়েন্ট একটা মেসেজ দিছে, আপনি অনেকগুলো ইমেলের আসার জন্য এটা নিচে পড়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন না। তো এই জন্য একটা ফ্রেশ ইমেল অ্যাকাউন্ট লাগবে, যেটা দিয়ে আপনি কোথাও কোনো অ্যাকাউন্ট করেননি। হ্যাঁ, এরকম একটা ফ্রেশ অ্যাকাউন্ট, ইমেল অ্যাকাউন্ট লাগবে এটা। তো ফ্রেশ এই একটা ইমেল, আমি কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমি শিখাইছি, আপনারা সুন্দর করে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেওয়ার পরে কিন্তু আমরা আপওয়ার্কে চলে আসবো এবং আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ওকে, তো এই তিনটা এই চারটা জিনিস আপনারা সংগ্রহে রাখবেন। এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের পরের স্টেপে যা লাগবে সেটা হলো পিকচার। পিকচার নিয়ে একটু কথা বলি, পিকচারটা হবে নিট অ্যান্ড ক্লিন, যাকে বলে ফ্রেশ একটা পিকচার। আবার অনেকে কোড টাইপ করে ছবি টুবি দেয়, নো নিট, দরকার নাই, অত ফর্মাল হইতে হবে না। আপনার ছবিটা, আপনার লুকিংটা যেন ফ্রেশ থাকে, স্মাইলিং ফেস হয়, এবং এইটা যেন ক্লিয়ার হয়। অনেকে দেখা যাচ্ছে ব্লার হয়ে আছে, ফেসটা ভালো করে দেখা যাচ্ছে না, অনেকে সানগ্লাস পরে ছবি উঠাইছে, হ্যাঁ অনেকে হেড পরে ছবি উঠাইছে, অনেকে এদিক ওইদিক তাকায় ছবি উঠাইছে, এরকম ছবিটা হবে না। ছবিটা হবে ফ্রেশ লুকিং, এবং এটা ফর্মাল না হলেও হবে। আপনার সোজাসুজি ভাবে ছবি তুলবেন, ছবিটা থাকবে দুই কান যেন দেখা যায়, এবং হচ্ছে স্মাইলিং ফেস হয়ে বেশি ভালো, কারণ কারণ সব মানুষ স্মাইলিং ফেস রাখে বেশি ভালোবাসে। এইটা একটু কালারফুল যেন ছবি হয়, এটা রাখবেন। তো এই করা থাকলে আমরা কিন্তু আপওয়ার্কে গিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো। ওকে, এখন এই আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যেগুলো দরকার আমি তো বললামই, ঠিক আছে। এটা তো এইগুলো অবশ্যই অবশ্যই রেডি রাখবেন, আগামী ক্লাসে এগুলো নিয়ে আমি লাইভ, একদম লাইভ ফার্স্ট এসে কিভাবে আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমি দেখাই দিব, ঠিক আছে। এটা তো আপওয়ার্কে আমি আরেকটু বিস্তারিত কথা বলি, এখানে তো অনেক ধরনের কাজ পাওয়া যায়, মানে অনেক ধরনের কাজ হয়, অনেক ধরনের ক্যাটাগরি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক ফ্রিল্যান্সার আছে।
তো আমরা যদি এখানে একটু দেখে আসি যে আসলে এখানে যে ফ্রিল্যান্সার গুলো আছে, যা বা আমরা যে কাজগুলো করলাম বা শিখলাম, সেই কাজগুলো এখানে কি আসলে পাওয়া যায় কিনা বা করা যায় কিনা। নিচে দেখে আমাদের ক্যাটাগরির যে কাজগুলো আমরা দেখে আসলাম, আমি একটু নিচে আসি। হ্যাঁ, ওয়েব রিসার্চ ফ্রিল্যান্সার, এগুলো হলো সব ওয়েব রিসার্চ ফ্রিল্যান্সার। ঠিক আছে, এগুলো হলো সব ওয়েব রিসার্চ ফ্রিল্যান্সার। এগুলো হলো সারা ওয়ার্ল্ড থেকে এগুলো এতগুলো মানুষ এই ওই শুধুমাত্র ওয়েব রিসার্চ নিয়ে কাজ করে। ঠিক আছে, এনি কান্ট্রি সিলেকশন করা আছে, এই ব্যক্তি ওয়েব রিসার্চ নিয়ে কাজ করে আমাদের মতো ইউনাইটেড স্টেট থেকে। এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা আমাদের ক্যাটাগরির কাজ, মার্কেটিং রিসার্চ, হ্যাঁ, এইগুলো এগুলো এইগুলো হলো সব আমাদের মতো ফ্রিল্যান্সার। তো এখানে আমি একটা জিনিস দেখাই, এনি কান্ট্রি আছে, আমি যদি এখান থেকে জাস্ট বাংলাদেশ সিলেকশন করি, বাংলাদেশ, তাহলে যে ব্যক্তিগুলো এখানে আসছে এরা হলো সব ওই পিকচার্স বা আমাদের ক্যাটাগরি নিয়ে কাজ করে। ওকে, এরা হলো সব আমাদের ক্যাটাগরি নিয়ে কাজ করে। এটা এরা হলো আমাদের মতো ফ্রিল্যান্সার, এরা কিন্তু এখানে বসে বসে কাজ করছে এবং ইনকাম করছে। আমি যদি দুই একটা প্রোফাইল যদি আমি আপনাদের দেখাই, শাহনাজ ভাই ঢাকা থেকে আছেন, এরপরে হচ্ছে মোর্শেদ ঢাকা থেকে, তারেক ভাই ঢাকা থেকে ডেভেলপমেন্ট নিয়ে কাজ টাজ করেন, এরকম তো অনেক ফ্রিল্যান্সার আছে যারা এখান থেকে আমাদের মতো এখান থেকে ইনকাম করছে। সো আমরাও এখানে ইনকাম করতে পারবো। ঠিক আছে, এইটা তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। বিভিন্ন রকম মার্কেট প্লেস দেখাইলাম, কোন মার্কেট প্লেসে আমরা কাজ করব সেটাও দেখালাম, আপওয়ার্ক কেন আমাদের জন্য ভালো সেগুলো নিয়ে অনেক কথা বললাম, আপওয়ার্কে এখন করতে গেলে কি কি ইনফরমেশন গুলো লাগে সেইগুলোও দেখাইলাম। তো সবকিছু মোটামুটি তুলে ধরলাম, আগামী ক্লাসে আমরা এখানে আপওয়ার্কে এসে লাইভ ক্লাস করব। হ্যাঁ, লাইভ ক্লাস করব এবং আমাদের প্রোফাইলটা কিভাবে অ্যাপ্রুভ করতে হয় সেইগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা দেখে আসলাম এগুলো ফ্রিল্যান্সার, এগুলো ফ্রিল্যান্সার, এবং এখানে আসলে এই জব পোস্ট হয় কি রকম। আমি যদি এখানে যাই একটু, আমি যদি লিড জেনারেশন লিখেই সার্চ করি বা ওয়েব ফিচার্স লিখেই সার্চ করি, আমি যদি ওয়েব রিসার্চ লিখে সার্চ করি, শুধুমাত্র ওয়েব রিসার্চ এর উপর দেখেন এতগুলো জব ফার্ম করছে। হ্যাঁ, এই জবস তো 11 মিনিটে পোস্ট হয়েছে, ডাটা এন্ট্রি, মাইক্রোসফট অফিস, ডকুমেন্ট ওয়ার্ক, ওয়েব ডেভেলপিং, ডাটা এন্ট্রি। হ্যাঁ, দেখেন এইগুলো সব জব 11 মিনিট আগে, 12 মিনিট আগে, 12 মিনিট আগে, 14 মিনিট আগে, 14 মিনিট আগে। হ্যাঁ, প্রত্যেক মিনিটে মিনিটে কিন্তু এইখানে অসংখ্য অসংখ্য জব পোস্ট হয়। ওকে, এইটা তো এই ছিল মোটামুটি আমাদের আপওয়ার্ক নিয়ে পরিচিতি পরিচয় পূর্ব, আমরা কেন আপওয়ার্ক নিয়ে কাজ করবো অনেক কথাই বললাম। তো আপনাদের একটা হোমওয়ার্ক থাকলো, আপনারা সুন্দর করে একটা ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এই সমস্ত ডকুমেন্ট গুলো রেডি রাখবেন। আপাতত রেডি রাখা লাগবে না, মানে ইন ফিউচারে লাগবে, কিন্তু অ্যাকাউন্ট করার জন্য আপনি যে নামে অ্যাকাউন্ট করবেন আপনার এনআইডি কার্ডের সাথে যেন মিল থাকে, আপনার যে স্পেলিংটা আছে এটা যেন হুবহু এনআইডির সাথে মিল থাকে। যদি এনআইডির সাথে মিল না থাকে, যখন আপনি এনআইডি সাবমিট করবেন এখন ভেরিফিকেশনের জন্য, তখন দেখবেন যে আপনার প্রোফাইলটা অমিলের জন্য এখন সাসপেন্ড হইতে পারে, তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। সো পাসপোর্ট অথবা এনআইডি যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করেন না কেন, আপনার এনআইডি বা পাসপোর্টের সাথে আপনার অ্যাকাউন্টটা আপনার নামের কিন্তু মিল থাকতে হবে, আদারওয়াইজ হবে না। ওকে, তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে আমার সাথে থাকার জন্য, এবং যারা নতুন, যারা আজকে নতুন জয়েন করেছেন, তারা চাইলে আমাদের